রাজধানীর ডেমরায় ভাঙা প্রেস এলাকায় আগুনে পুড়েছে ক্রীড়া সামগ্রীর গুদাম। নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্য। বাহিনীটি জানায়, প্লাস্টিক পণ্যে ঠাসা ছিল চারতলা ভবনটির প্রতিটি কক্ষ। প্রায় 9 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার রাত 11টা রাজধানী ডেমরার ভাঙা প্রেস এলাকায় চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এলাকাবাসী। ব্যর্থ হয়ে খবর দেয় ফায়ার সার্ভিসকে, যাতে একে একে যোগ হয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। আগুনটা লাগছে হলো আপনার বিস্ফোরণ, একটা শিলা বিস্ফোরণ না, তখনকার মনে হয় ওই যে ট্রান্সফরমার বাস্ট হয়েছে না, তখনকাই মানে আগুনটা লাগা সত্যি বড় বিস্ফোরণ। ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে 999, ওনারা অনেকটাই দেরি করে আসতে পারে, 11:30-12টার দিকে আসছে। তাৎক্ষণিক সাথে সাথে আসলে হয়তো এই দুর্ঘটনাটা আরও কমে আসতো। আমাদের এই ভিতরে কেউ থাকে না, মূলত এটা গোডাউন ওয়ারহাউস, তো এখানে কেউ থাকে না। মাঝরাতে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসলেও পানি স্বল্পতায় আবারও তা বেড়ে যায়। পরে বাধ্য হয়ে ডোবা ও সোয়ারেজের পানি ব্যবহার করে ফায়ার সার্ভিস। তারা জানায়, ক্রীড়া সামগ্রীর গুদামটিতে প্লাস্টিক আর রাবারের পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মাঝে গ্যাপ রেখে স্টোর করার কথা ছিল, সেটি করা হয়নি বিধায় আমাদের ভেতরে ঢুকতে বেশ কিছুটা সমস্যা হচ্ছে, এবং আশেপাশে পানির কোনো সোর্স খুব একটা পাওয়া যাচ্ছে না। আমরা ড্রেনের থেকে পানি নিয়ে তারপরে এখানে অগ্নি নির্বাপন করছি, এবং ভবনের নিচে যে ওয়াটার রিজার্ভয়ার থাকার কথা ছিল সেগুলোও আমরা এখানে দেখতে পাইনি। মালামালগুলো এত প্যাক করে রাখা হয়েছে, এটা তো আসলে যে মালিক রাখছে সেও আসলে এটা ঠিক করে নেই। আমি বেসিক্যালি বলবো, এত প্যাক করে রাখছে যে আগুন একদিক থেকে নেভানোর পরে দেখা যায় আরেকদিক থেকে লেগে যাচ্ছে। এক পর্যায়ে নেভানোর কাজে যোগ দেয় নৌবাহিনী। শুক্রবার সকাল 8:30 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় একে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।